قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী বলেন ইন্নাল আব্দাল মুমিনা ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবাল। একজন ঈমানদার একটা গুনাহকে এমন মনে করবে একটা পাহাড়, এই পাহাড়ের নিচে আমি বসা। একজন ঈমানদার একটা গুনাহকে মনে করবে একটা পাহাড়, এই পাহাড়ের নিচে আমি বসা। ইয়াখাফু আইয়াকা আলাই, এই পাহাড় আমার উপর পড়তে পারে। বলেন আজকে থেকে একটা ছোট গুনাহকে আমরা কিসের মতো মনে করব, বিশাল বড় পাহাড়। ওয়া ইন্নাল আব্দাল ফাজির, আর পাপাচার ইয়ারাজুনু বাহু কাযুবাবিন মাররা আলা আনফিহি, পাপাচার মনে করবে গুনাহ একটা মাছির মতো, এই মাছি নাকের ডগার সামনে দিয়ে যায় আবার এসে যায়, এটাই মনে করবে পাপাচার। এবার আল্লাহর নবী বলেন কোন বান্দা গুনাহ করার পর আল্লাহর কাছে যদি তওবা করে নেয়, আল্লাহু আফরাহু বিতাওবাতিল আব্দি মিন রাজুল, কোন বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর নবী দৃষ্টান্ত দিয়ে বুঝায়, একজন মুসাফির সফরে বের হয়, সফরে বের হওয়ার পর দীর্ঘ পথ অতিক্রম করার পর হঠাৎ মুসাফির আশেপাশে তাকায় দেখে কোনো ঘর বাড়ি নাই, ওয়াবিহি মাহলিকা অথবা মাহলাকা, ওই জায়গায় তার প্রাণ নাশের আশঙ্কা, যে কোনো মুহূর্তে ডাকাত তার উপর আক্রমণ করতে পারে, যে কোনো মুহূর্তে কোনো মানুষ তার উপর আক্রমণ করতে পারে, হাইওয়ান জানোয়ারের আক্রমণের আশঙ্কা। মুসাফির সফরে বের হইছে, হঠাৎ এক জায়গায় গিয়ে দেখি কেউ নাই আশেপাশে, একা, তার সাথে তিনটা জিনিস আছে, বলেন কয়টা? মাহু রাহিলা, তার বাহন এক নাম্বার, দুই নাম্বার আলাইহা তাআমুহু, ওই বাহনের উপর তার খাবার, তিন নাম্বার ওয়া শারাবুহু, তার পানি ওই বাহনের উপর। মুসাফির চিন্তা করলো অনেক পথ আমি অতিক্রম করলাম, এবার আমি একটু ঘুমাই, ঘুম থেকে ওঠার পর আবার জাগ্রত হয়ে আবার সফর শুরু করব। ফানামা নাওমা, মুসাফির ঘুমিয়ে যায়, ফাস্তাই কজা, মুসাফির একটু পর জাগ্রত হয়, হওয়ার পর ফাস্তাদাল আতশুয়াল হাররু, প্রচন্ড গরম আর প্রচন্ড পিপাসা। মুসাফির চিন্তা করলো এই গরমের মধ্যে একটু পানি হইলে ভালো হয়, পানির জন্য যখন তার বাহনের দিকে তাকায়, তাকায় দেখে জাহাবাত রাহিলা, তার বাহনটা হারিয়ে গেছে। তো বাহন হারিয়ে গেছে মানে কি? বাহনের উপর পানি খাবার সব গেছে। মুসাফিরের কেমন লাগবে বলেন? এমনিতেই ভয়, আবার একটা জিনিস ছিল সাথে বাহন, এটাও হারায় গেছে। মুসাফির এবার চিন্তা করে আমি বাড়ি চলে যাই, না বাড়িতে যাইতেও তো অনেক কিছু দরকার, এইগুলো তো আমার কাছে নাই, না আমি সফরেই যাই, যেটা রওনা করলাম ওখানে যাইতেও তো আমার খাবারের দরকার, কিছুই তো নাই, কি করব। মুসাফির চিন্তা করলো আমি আর একটু ঘুমাই, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার মরণ যেন এখানেই হয়ে যায়। মুসাফির আল্লাহর উপর ভরসা করে ঘুমিয়ে যায়, ঘুমানোর পর হঠাৎ তার ঘুম ভেঙে যায়, ঘুম ভাঙার পর তাকায় দেখে তার বাহন, তার খাবার আর তার পানি নিয়ে উপস্থিত হয়ে যায়। এবার কেমন খুশি হবে? নবীজি বলেন মুসাফির এত খুশি হয় বিশিদ্দাতিল আতশি, খুশির অতি সহ্যে, দেশের ভাষায় বলি খুশির ঠেলায়, খুশির মুসাফির খুশির ঠেলায় আল্লাহর দিকে তাকায় বলে আল্লাহুম্মা আনতা আব্দি ওয়া আনা রাব্বুক, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। বুঝেন নাই মনে হয়, হ্যাঁ, মুসাফির খুশির কারণে মুখ দিয়ে যে কি আসতেছে আর মনে নাই, আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব। ওর কিন্তু মাথা ঠিক নেই, ও যে কি বলছে, খুশির কারণে মুখ দিয়ে এসে পড়ছে, এই খুশির কারণে মুখ দিয়ে কিন্তু এই কথা এসে পড়ছে। এই হাদিসের জবাব দিতে পারবেন নাকি? আসেননি আল্লাহ হাদিস ভাইটাই, এই হাদিসের জবাব দেন, এই যে মুসাফির বইলা বললো আপনি আমার গোলাম, আমি আপনার রব, উনি কি মুশরিক হয়ে গেছে? হ্যাঁ, উনি যে কথা বললো আল্লাহ রসুল তো তাকে মুশরিক বলে নাই। এই জন্য সাবধান, আমার অনেক বন্ধুরা কিছু বলার আগে বুঝে শুনে বলবেন, এই হাদিস তো, এটা তো সহি হাদিস, তো সহি সহির জায়গায় কিভাবে আটকায় যাবেন দেখছেন, খুব টেনশন, বড় টেনশন। এটার জব কি? এটার জব কিন্তু মোবাইল খুঁজলে পাবেন না, যে কিতাব মোবাইল না খুঁজলে পাবেন না। খুশি রতি সহ্যে বলে ফেলছে আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার রব। নবীজি বলেন এই বান্দা খুশির কারণে যেমন সে মুখ দিয়ে কি বলছে এটা তার মাথায় নাই,
একজন বান্দা তওবা করলে ওই বান্দা তার হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পর যেই পরিমাণ খুশি হয় আল্লাহ এর চাইতে বেশি খুশি হয়ে যায়। তাহলে গুনাহ যদি হয়ে যায় আল্লাহর কাছে তওবা করে নেওয়া, গুনাহ হয়ে গেলে কার কাছে তওবা করে নেওয়া? আল্লাহর কাছে।